নমস্কার, গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব ইন্দিরা দেবীর লেখা গল্প সার্থক। আমার প্রথম পক্ষের স্ত্রী বিয়োগ হইলে যখন বলিলাম দ্বিতীয় বিবাহ আমার পক্ষে অসম্ভব, তখন আত্মীয় অনাত্মীয় সকলেই মুখ টিপিয়া অলক্ষ্যে একটু হাসিলেন। সে হাসির অর্থ ব্যাপারটা একেবারে অসম্ভব হইতে পারে না। সেই ঈষৎ পরিহাস মিশ্রিত অতি সূক্ষ্ম হাসিটুকু সূচির মতো আমার হৃদয়ে বিদ্ধ হইয়া আমার সংকল্পকে আরও সুদৃঢ় করিয়া তুলিল। আমি বরাবরই সাধারণের চেয়ে নিজেকে অনেকখানি তফাত করিয়া দেখিতাম। সাধারণে যেখানে স্ত্রী বিয়োগের অল্পকাল পরেই দ্বিতীয়া পত্নী গ্রহণ করে এবং পুত্র কন্যাদের লালন কিংবা সাংসারিক অসুবিধার উল্লেখ করিয়া আপনাকে সম্পূর্ণ অনাসক্ত রাখিতে চায়, সেখানে ঘৃণায় আমার সমস্ত অন্তঃকরণ সংকুচিত হইয়া ওঠে। আমার প্রথম স্ত্রী শৈলবালাকে আমি যথেষ্ট ভালোবাসিতাম। আমার বিশ্বাস ছিল সে ভালোবাসা অনন্ত, অসীম, অপরিমেয়। উপন্যাসের নায়ক তাহার প্রণয়িনীকে যেমন ভালোবাসেন অনেকটা যেন সেইরূপ। 17 বৎসর বয়সে আমার বিবাহ হইয়াছিল। শৈলর বয়স তখন 10 বৎসর। কলিকাতায় একটি ছোট বাসায় থাকিয়া আমি এফের জন্য প্রস্তুত হইতেছিলাম। এক্সামিনের পড়া কতদূর অগ্রসর হইতেছিল তাহা এক্সামিনাররাই বলিতে পারেন, কিন্তু বড় বড় সম্বোধন দিয়া সোনালি ঝকঝকে কাগজে যথেষ্ট ভালোবাসা ও সেন্টের সৌরভ মাখাইয়া প্রেমপত্র লিখিতে যে অনেকখানি সময়ের সদ্ব্যবহার হইত তাহাতে কিছুমাত্র সংশয় নাই। আমাদের কলিকাতার বাসায় আমার এক জ্ঞাতি ক্ষুল্লতাত পুত্র থাকিত, তাহার নাম অনুকূল। সেও এফে পড়িতেছিল, কিন্তু নিজের উপর সে বেচারার কিছুমাত্র বিশ্বাস ছিল না। আমার জ্ঞান বুদ্ধি ও বহুদর্শিতার নিকট সে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র বলিয়া মনে করিত। এক কথায় সে আমায় একজন আদর্শ পুরুষ বলিয়াই ধারণা করিয়াছিল। কালে আমি যে একজন দ্বিতীয় ম্যাটসিনী, গ্যারিবল্ডি কিংবা অন্ততপক্ষে সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় হইতে পারিব সে সম্বন্ধে তাহার এতটুকু সন্দেহ ছিল না। অর্থাৎ অনুকূল যে কেবল আমায় ভালোবাসিত তাহা নহে, দেবতার মতো ভক্তি করিত। আমার কথা বেদবাক্যের মতোই সে বিশ্বাস করিত। এই সময় কবিতা দেবী সহসা আমার স্কন্ধে আরোহণ করিয়াছিলেন। কার্তিকের দারুণ শীতে মাথার শিয়রের জানালা খুলিয়া দিয়া আমি যখন অন্ধকারের ভাষা কিংবা প্রতিপদের চাঁদ লইয়া কবিতা লিখিতাম, তখন বেচারা অনুকূল আপাদমস্তক চাদর মুড়ি দিয়া হিমের হাত হইতে আত্মরক্ষার চেষ্টা করিত। আশ্চর্য, একদিনের জন্য আমার কার্যে সে প্রতিবাদ করিত না। কিন্তু কবিতা লিখিয়াই শুধু তৃপ্তি হয় না, পাঠকের প্রয়োজন। অনুকূল অকৃত্রিম উচ্ছ্বাসে আমার কবিতার প্রশংসা করিত। মধুসূদন রবীন্দ্রনাথের উপর আমার আসন নির্দেশ করিত। আমিও যে অতি সহজে তাহা গ্রহণ করিতাম এ কথা অবশ্য বলাই বাহুল্য। এইভাবে এক্সামিনের জন্য প্রস্তুত হইয়া অবশেষে ফেল হইতে বেশি ক্লেশ পাইতে হইল না। কিন্তু আশ্চর্যের বিষয়, অনুকূলটা ফার্স্ট ডিভিশনে পাশ হইয়া গেল। বাবা খুব রাগ করিলেন। আত্মীয় বন্ধুরা দিনকত কবিতা ও চিঠি লেখা বন্ধ রাখিতে উপদেশ দিলেন। কেবল দুইটি ভক্ত হৃদয় আমার মহিমা গৌরবে বিন্দুমাত্র ছায়াপাত করিতে দিল না। অনুকূল বলিল, পাশ তো সবাই করে, এতে আর বাহাদুরি কি?
এবার না হয় ফিরে বারে হবে, কিন্তু প্রতিভা তো আর সকলের থাকে না, ইত্যাদি। স্ত্রী শৈলবালাও তাহাতে সম্পূর্ণ মত দিলেন। কিন্তু এই দুইটি ভক্ত হৃদয়ের পূর্ণ বিশ্বাস সত্ত্বেও নিজের প্রতি আমার শ্রদ্ধা ও বিশ্বাস অনেকখানি কমিয়া গেল। লজ্জিতভাবে পূর্ণ বেগে আমি পড়ায় মন দিলাম। পরপর এক্সামিন দিয়া যখন এম এ পড়িতে আরম্ভ করিলাম, সেই সময় একদিন বসন্তের প্রভাতে বসন্ত মঞ্জরীর মতোই কোমল লাবণ্য ভরা দেহ ও পরিপূর্ণ হৃদয় ভরা প্রেম লইয়া আমার ষোড়শী স্ত্রী আমারই চক্ষের সম্মুখে তাহার অসম্পূর্ণ ঘরকন্যার মধ্যে অসম্পূর্ণ জীবন পথে বিদায় গ্রহণ করিলেন। প্রথম আমার সংসার শূন্য, পৃথিবী তিক্তসার, জীবনধারণ বিড়ম্বনা বলিয়া মনে হইয়াছিল। লক্ষ্যভ্রষ্ট বৃন্তচ্যুত শুষ্ক পত্রের মতো এখানে সেখানে ঘুরিয়া বেড়াইলাম। কিন্তু মানুষ চিরদিন শোক বহিয়া বেড়াইতে পারে না। আমিও আমার রসায়নের যন্ত্রগুলার উদ্ধার সাধন করিয়া বিজ্ঞানের বই খুলিয়া বসিলাম। দিন কাটিয়া যাইতে লাগিল। ইতিমধ্যে আমার পুনরায় বিবাহের জন্য বহু অনুরোধ উপরোধ এমনকি অশ্রুবর্ষণ পর্যন্ত ঘটিয়া গেল। কিন্তু আমি দৃঢ়চিত্তে জানাইলাম যে এভাবে উৎপীড়ন করিলে অগত্যা বাধ্য হইয়া আমাকে সংসার ত্যাগ করিয়া যাইতে হইবে। তখন এক মুহূর্তে চারিদিকে স্তব্ধ হইয়া গেল। আমার স্ত্রী বিয়োগের দুই বছর পরে অনুকূলের এক শ্যালিকার বিবাহে অনুরুদ্ধ হইয়া নিমন্ত্রণ রাখিতে অনুকূলের শ্বশুরবাড়ি তারাপুর গেলাম। তারাপুর একখানি ক্ষুদ্র পল্লী। এখানে শহরের অবিরাম কার্য ও জনস্রোত সমস্ত শহরকে সচকিত করিয়া রাখে না। ঘোড়ার গাড়ি কোচিত দেখা যায়। প্রকৃতির শ্যাম স্নিগ্ধ অঞ্চল তলে সমস্ত গ্রাম যেন সুখসুপ্ত। বিবাহের গোলযোগ মিটিয়া গেলে অনুকূল প্রস্তাব করিল একদিন শিকারে যাইতে হইবে। শিকারে আমার বরাবরই উৎসাহ ছিল। একদিন দ্বিপ্রহরে আহারাদির পর দুই বন্ধুতে মিলিয়া বন্দুক হস্তে আম্র ও অশোক বৃক্ষের ছায়ায় ঢাকা মেটে রাস্তা দিয়া শিকারে বাহির হইলাম। মনে পড়িল পাঠোদ্দশায় যখন আমরা কলিকাতায় থাকিতাম, গ্রীষ্মের ছুটিতে বাটি আসিয়া দুই বন্ধুতে এমনই করিয়া শিকারে বাহির হইতাম। তখনকার সে দিনগুলি কি মধুর, কি লোভনীয়ই না ছিল। বয়স ও অবস্থার সহিত মানুষের মনেও কি পরিবর্তন ঘটে। আমাদের গন্তব্যস্থান অধিক দূরবর্তী ছিল না। অনুকূলের শ্বশুরবাড়ির অনতি দূরে পশ্চিম প্রান্তে জমিদার বাবুদের একটা খুব বড় আম বাগান ছিল। তাহারই কিয়দংশ বড় বড় কালকাসুন্দে ও শ্যাওড়া প্রভৃতি নীচ জাতীয় বৃক্ষে ভরিয়া জঙ্গলের মতো হইয়াছিল। যদিও সে জঙ্গলে ব্যাঘ্র ভাল্লুক কিংবা অপর হিংস্র জন্তুর লুক্কায়িত থাকা সম্পূর্ণ অসম্ভব, তথাপি আমরা ওই স্থানটিকেই শিকারের জন্য মনোনীত করিয়াছিলাম। বাগানের ভিতর মধ্যে মধ্যে দুই একটা সংস্কারহীন পঙ্কিল পুষ্করিণী, কোথাও বা শৈবালাচ্ছন্ন ডোবা, তাহাতেই রৌদ্রকাতর জলচর পক্ষী ও কয়েকটা কর্দমাক্ত পাতি হাঁস মহাকলরব তুলিয়া সাঁতার কাটিতেছিল। আমাদের পদশব্দে দুই একটা খরগোশ ও কাঠবিড়ালি শুষ্ক পত্রের উপর দিয়া ইতস্তত ছুটিয়া পলাইল। একটা জাম গাছের উপর এক ঝাঁক ডাক পাখি দল বাঁধিয়া কোলাহল তুলিয়া স্তব্ধ মধ্যাহ্নকে সজাগ করিয়া তুলিতেছিল। তাক করিয়া বন্দুক ছুটিলাম। পরক্ষণেই কাতর কণ্ঠের একটা অস্ফুট চিৎকার ধ্বনি শুনিতে পাইলাম। আমরা অতিমাত্র বিস্ময়ের সহিত অগ্রসর হইয়া যাহা দেখিলাম তাহা অপূর্ব, জীবনে এমন কখনো দেখি নাই। দেখিলাম
আমাদের হাত পাঁচ সাত দূরে একটা অপরিচ্ছন্ন ডোবার ধারে একটা হেলিয়া পড়া জাম গাছের তলায় বসিয়া এক বালিকা আমারই অপরাধের সাক্ষ্যস্বরূপ সেই রক্তাক্ত আহত পক্ষীটিকে কোলের উপর তুলিয়া লইয়া অঞ্চল দিয়া তাহার রক্ত মুছিয়া দিতেছেন। তাহার চোখের জলে পাখিটির রক্তস্রোত ধৌত হইয়া গিয়াছে। মেয়েটির পায়ের কাছে চারিদিকে রাশিকৃত জাম পড়িয়া আছে, বোধহয় ইতিপূর্বে তিনি ফল সংগ্রহ করিতেই আসিয়াছিলেন। আমার মনে পড়িল, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা, যে নিষ্ঠুর দৃশ্য দস্যুকে মহাকবির আসন দিয়াছিল, আজ যেন তাহাই দিবালোকে সেই চির অতীতের যবনিকা তুলিয়া আমার চোখে এক অপূর্ব মায়ালোক সৃজন করিয়া দিল। আমি যে সে নিষ্ঠুর দৃশ্যের একমাত্র অভিনেতা তাহাও যেন ক্ষণিকের জন্য ভুলিয়া গেলাম। মনে হইল, এ বুঝি কাব্য জগতে আসিয়াছি, এখানে শুধু স্নেহ শুধু করুণা, আর এই যে করুণাময়ী নারী, এ বুঝি চিরদিন এমনই ভাবে আর্তের শুশ্রূষা করিবার জন্য অবতীর্ণা। আর যে ঠিক কি ভাবিয়াছিলাম তাহা নিজেই বলিতে পারি না, কিন্তু ইতিপূর্বে শিকার কার্যটাকে যে এত বিভৎস বলিয়া বোধ হয় নাই তাহা নিশ্চয়। বন্দুক হস্তে আমাদের দুই শিকারীকে দেখিয়া মেয়েটি এমন গভীর ঘৃণাপূর্ণ অবজ্ঞার দৃষ্টিতে আমার পানে চাহিয়া দেখিল যেন আমরা ভয়ানক দুষ্কৃতকারী কোনো রাজদণ্ডপ্রাপ্ত অপরাধী। অনুকূল কিন্তু কিছুমাত্র বিস্মিত হইল না, একটু অগ্রসর হইয়া বলিয়া উঠিল, এ কি কমলা, তুমি এখানে? তা কি আমরা জানতুম? জানলে কখনই এত বড় বেয়াদবি করতে সাহস করতুম না। কমলা উত্তর দিল না, সে উঠিয়া চলিয়া যাইবার উদ্যোগ করিল। আমি অগ্রসর হইয়া বলিলাম, যদি বিশ্বাস করে পাখিটি আমায় দেন, একবার চেষ্টা করে দেখি যদি বাঁচাতে পারি। কমলা বিনা বাক্যে পাখিটি আমার হাতে ফিরাইয়া দিল, একবার কৃতজ্ঞ দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিয়া দেখিল, আমিও তাহার মুখের দিকে চাহিলাম, চারি চক্ষের মিলন হইল। কমলা লজ্জিতভাবে মুখ নত করিল। আমার মনে হইল, ওই দৃষ্টির বিনিময়ে শত সহস্র পাখির জীবনদানও অতি তুচ্ছ ব্যাপার। কিন্তু হায়, মনুষ্যের ক্ষুদ্র শক্তিতে সেই তুচ্ছ ব্যাপারও বৃহৎ হইয়া ওঠে। আমার প্রাণপণ যত্ন ও চেষ্টায় পাখিটির ভবযন্ত্রণা শীঘ্রই শেষ হইয়া গেল। আশ্চর্যের বিষয়, অনুকূল আমার কার্যে সাহায্য না করিলেও বাধা দিবার চেষ্টা করিল না। বালিকার সযত্ন সঞ্চিত স্তূপীকৃত জাম হইতে বাছিয়া বাছিয়া সে তৎভক্ষণে মনোনিবেশ করিল। সেদিন বাড়ি ফিরিয়াই অনুকূলের কাছে কমলার পরিচয় লইলাম। কমলা অনুকূলেরই এক জ্ঞাতি খুড়শ্বশুরের কন্যা। কমলার পিতা রামতারণ বসু একজন দরিদ্র স্কুল মাস্টার, 10 টাকা মাত্র বেতনে তাহার সংসার চলে। কমলা পিতার বড়ই আদরের কন্যা। মেয়েটি দেখিতে যেমন সুন্দরী, গৃহকার্যে আচার ব্যবহারেও তেমনই সুশীলা, আর পল্লীগ্রামের মেয়েদের পক্ষে যাহা অনেকটা অসম্ভব তেমনই ভাবে সুশিক্ষিতা। পিতা স্বহস্তে কন্যার শিক্ষার ভার গ্রহণ করিয়া তাহাকে যথেষ্ট শিক্ষা দিয়াছিলেন, কিন্তু শুধু রূপ বা গুণ থাকিলে সংসারে মেয়ের বিবাহের যথেষ্ট সার্টিফিকেট হয় না। মেয়ের রং কালো হইলে সাবান পাউডার সংযোগে, চুল না থাকিলে জবজবে করিয়া তৈল লেপিয়া, চোখ ছোট হইলে সুরমা লাগাইয়া কোনরূপে কাজ সারিয়া লওয়া চলে, কিন্তু
কন্যার পিতার অর্থাভাব থাকিলে বিবাহ একেবারেই অচল হইয়া পড়ে। তাই মেয়েটির বয়স অধিক হইলেও বিবাহ ঘটিয়া উঠে নাই। সম্প্রতি পাড়াপড়শির নিদ্রাহীনতায় ও গৃহিণীর গঞ্জনায় রামতারণ তাহার কমলার জন্য নারায়ণের আশা ত্যাগ করিয়া এক 50 বৎসরের প্রৌঢ়ের সহিত তাহার সম্বন্ধ স্থির করিয়া ফেলিয়াছেন। পাত্রটি কোনো পাটের কলের গুদাম সরকার। মেয়েটি ডুব দেখিয়া পাত্র বিনা যৌতুকেই বিবাহ করিতে রাজি হইয়াছেন, কারণ বৃদ্ধেরা রূপ দেখিয়া যতটা স্বার্থত্যাগ করিতে পারে যুবারা তাহা পারে না। অনুকূলের বক্তৃতা কতক্ষণ চলিয়াছিল বলিতে পারি না। আমি তখন ভাবিতেছিলাম, আহা, এমন মেয়েটি শেষে কিনা একটা গণ্ডমূর্খ বৃদ্ধ গুদাম সরকারের সুখ দুঃখের অংশভাগিনী হইয়া তাহার ব্যর্থ জীবন বহন করিবে। করুণায় আমার চক্ষু পল্লব আদ্র হইয়া আসিয়াছিল। জিজ্ঞাসা করিলাম, যদি কোনো লোক অর্থ সাহায্য করে তবে মেয়েটির কোনো সুপাত্রে পড়িবার সম্ভাবনা আছে কিনা। অনুকূল মাথা নাড়িয়া জানাইল, তবু কোনো আশা নাই, কারণ দরিদ্র রামতারণ বসু অর্থহীন হইলেও তাহার সম্মানবোধ কিছু অধিক। সে কাহারও নিকট ভিক্ষা গ্রহণ করিবে না, তবে যদি কোনো পরদুঃখকাতর মহাপুরুষ বা কোনো বিপত্নী দয়া করিয়া মেয়েটিকে গ্রহণ করেন সে কথা স্বতন্ত্র। উপসংহারে অনুকূল বিশেষ করিয়া জানাইল যে কমলার অদৃষ্ট অত্যন্ত শোচনীয় এবং তাহার উদ্ধারের কোনোই আশা নেই। তখন ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়িতেছিল, দূরে ঝিল্লি ও ভেকের কলরব স্পষ্টতর হইয়া উঠিল, বাগানে গাছপালাগুলা স্থিরভাবে দাঁড়াইয়া ভিজিতে লাগিল, বৃষ্টির ছাট আমার গায়ে আসিতে লাগিল। একটা অকারণ বেদনায় আমার চিত্ত ব্যথিত হইয়া উঠিতেছিল। কমলাকে বিবাহ করিয়া আবার নূতন সংসার পাতিলাম। বলা বাহুল্য, উভয় পক্ষের কর্তৃপক্ষ তাহাতে তুষ্ট ভিন্ন রুষ্ট হইলেন না, কেবল দুই একজন পরিহাসপ্রিয় বন্ধু জিজ্ঞাসা করিয়াছিলেন, দ্বিতীয় বিবাহটা কিরূপ অনুমান হইতেছে? অনুকূল বারবার করিয়া সকলকে বুঝাইতে চাহিল যে এ বিবাহ শুধু অনাথার প্রতি করুণা, ইহাতে হৃদয়ের ব্যাপার কিছুই ছিল না। সত্য কথা বলিতে কি, কথাগুলো আমার ভালো লাগে নাই। অপরাধ করিয়া তাহা স্বীকার করিবার বল আমার আছে, কিন্তু এক্ষেত্রে আমার কার্যে আমি কোনো দোষ দেখি নাই এবং অপর কেহ দেখে নাই। বধু দেখিয়া সকলেই প্রশংসা করিলেন। মা আসিয়া, এসো আমার ঘরের লক্ষ্মী এসো বলিয়া বধুকে বরণ করিয়া লইলেন। দেখিলাম তাহার সহস্র চেষ্টা উপেক্ষা করিয়া চক্ষু পল্লব সিক্ত হইয়া আসিয়াছে। মনে পড়িল, আর একদিন এমনই উৎসব কোলাহলের মধ্যে নোলক পরা অশ্রুভরা লজ্জানত একটি সুন্দর মুখ লইয়া এমনই করিয়া একজন আমার পাশে আসিয়া দাঁড়াইয়াছিল, সে আজ কোথায়? অল্পদিন পরেই বুঝিলাম ভুল করিয়াছি। কমলাকে সুখী করিতে গিয়া দারুণ অসুখী করিয়া তুলিয়াছি। যদিও আত্মীয় স্বজন হইতে দাস দাসী পর্যন্ত সকলেই কমলাকে ভালোবাসিত, বাবা কমলাকে মা লক্ষ্মী বলিয়াই ডাকিতেন, আমার বোন নীরুর মতোই তাহাকে স্নেহ যত্ন করিতেন, এবং আমি, সে কথা না বলাই ভালো। তথাপি কমলা অসুখী,
ভালোবাসা মানুষকে দিব্য দৃষ্টি দান করে। তাই আমি বুঝিয়াছিলাম এ বিবাহে কমলা সুখী হইতে পারে নাই। কমলা গরিবের ঘরের মেয়ে, সাংসারিক কাজকর্মে তাহার শ্রান্তি বা আলস্য ছিল না। অল্পদিনের মধ্যেই সে তাহার ধনী গৃহ দুর্লভ কর্মপটুতায় মিষ্ট কথায় ও মিষ্ট হাসিতে সকলকে বশ করিয়া লইয়াছিল। কমলার স্বাস্থ্যপূর্ণ সরল সুন্দর মুখে এমন একটা শান্ত স্ত্রী স্নিগ্ধ লাবণ্যমণ্ডিত ছিল, যাহা একবার মাত্র দেখিলেই মনের মাঝে মুদ্রিত হইয়া যায়। কমলার ব্যবহারে এমন কোনো অপরাধ দেখা যায় না যাহা লইয়া অভিযোগ করা চলে। কিন্তু তাহার অনলস সেবা যত্ন ও আদেশ পালনের মধ্যে যেন কোনো জীবন্ত ভাব নাই, তাহা শুধু কর্তব্যের অনুরোধ মাত্র। আমি কন্যাদায় হইতে তাহার পিতাকে রক্ষা করিয়াছি বলিয়াই যেন সে আমার প্রতি কৃতজ্ঞ। শুধু এইটুকু মাত্র, আর কিছু নয়। কিন্তু দ্বিতীয় পক্ষের যুবতী স্ত্রী কি শুধু ঘরকন্যার কাজ করিবার যন্ত্র? আমার দ্বিতীয় পক্ষের স্ত্রীটিকে আমি কিছুতেই নিজের আয়ত্তাধীন মনে করিতে পারতাম না। কাচের বাসন যেমন একবার ভাঙিয়া গেলে আর ঠিক খাঁজে খাঁজে জোড়া লাগে না, লাগিলেও জোরের দাগ থাকিয়া যায়, আমাদের হৃদয়ের খাঁজেও তেমনি জোরের দাগটুকু মিলাইতেছিল না, বরং স্পষ্টতর হইয়া উঠিতেছিল। যে জিনিস পাওয়া যায় না তাহা পাইতে আগ্রহ হয় অধিক। আমার সমস্ত হৃদয় ভালোবাসার আগ্রহে ও কবিত্বে কুলে কুলে পূর্ণ হইয়া উঠিত। মনে হইত হঠাৎ একটা বসন্তের দমকা হাওয়া আসিলে একদিন বুঝি তাহা উচ্ছ্বসিত উন্মুক্ত হইয়া পড়িবে। কিন্তু বসন্তের হাওয়াও আসে, আমার রুদ্ধ হৃদয় শুধু বেদনায় টনটন করিতে থাকে। দূরে থাকিয়া মনে হয় কমলাকে এই কথা বলিব, এই রূপে আদর করিব, কাছে আসিলে সেগুলা কিন্তু নিতান্ত অকিঞ্চিতকর হাস্যজনক বলিয়া মনে হয়। যদি বা কোনোদিন আকস্মিক উচ্ছ্বাসে কোনো ভালোবাসার কথা বলিয়া ফেলি, আমার স্ত্রী এমনই আগ্রহশূন্য অবিচলিত গাম্ভীর্যের সহিত তাহা গ্রহণ করেন যে মনে হয় আমার সমস্ত আদর সুহাগ তাহার বর্মাচ্ছাদিত মনের বাহির হইতেই স্খলিত হইয়া ফিরিয়া আসে। প্রথম প্রথম তাহাকে সচেতন করিয়া তুলিবার জন্য অনেক চেষ্টা করিয়াছিলাম। ভালো ভালো কাব্য উপন্যাস আনিয়া পাঠ করিতাম, অনেক হাহুতাস ও অশ্রুসিক্ত কবিতা লিখিয়া অসাবধানে তাহার চোখের সম্মুখে ফেলিয়া রাখিতাম। আবার কখনো বা কোনো শৌখিন দ্রব্য আনিয়া উপহার দিতাম। কিন্তু পাথরে যেমন দাগ বসে না, তাহার অবিচলিত মুখে তেমনি কোনো ভাব জাগিত না। সাংসারিক অন্যান্য কাজকর্মের সহিত তিনি আমার আদর ও উপহার গ্রহণ করিতেন। সাধারণত আমার স্ত্রী আমার সহিত খুব অল্প কথা কহিতেন। যেখানে হা কিংবা না বলিলে চলিত সেখানে দ্বিতীয় বাক্য ব্যয় করিতেন না। কিন্তু আমি লক্ষ্য করিয়া দেখিয়াছি নীরুর সহিত কিংবা আমাদের দাসীর সহিত তাহার ওজন করা কথার দাঁড়ি অনেকখানি ঝুঁকিয়া পড়িত। একদিন জ্যোৎস্না রাত্রে শয়নকক্ষে ইজি চেয়ারের উপর শুইয়া ভাবিতেছি, আমার হাত হইতে ইতিপূর্বে পঠিত সংবাদপত্রখানা বাতাসে উড়িয়া মেঝের উপর পড়িয়া গিয়াছিল। খোলা জানালা দিয়া শীতের বাতাস শরীরে একটা স্নিগ্ধতা আনিয়া দিতেছিল। এমন সময় মৃদু পদসঞ্চারে কমলা গৃহে প্রবেশ করিল। টেবিলের উপর পানের ডিবা রাখিয়া আমার পায়ের কাছে আসিয়া সে দাঁড়াইল। আমি তাহাকে টানিয়া আমার পাশে বসাইলাম। তাহার সুবাসিত কেশগুচ্ছ নাড়িয়া দিয়া একটু আদরের সুরে বলিলাম, তুমি বড় নিষ্ঠুর,
কমলা কথা কহিল না, মুখ নত করিয়া কি একটা দেখিবার ভান করিল। চন্দ্ররশ্মি তাহার নিটোল সৌন্দর্যপূর্ণ মুখের উপর আসিয়া পড়িল। শীতের বাতাস, জ্যোৎস্নার আলো, কমলার কেশের মৃদু গন্ধ, সমস্তগুলা মিলিয়া আমায় কেমন বিহবল করিয়া তুলিয়াছিল। সহসা বলিয়া উঠিলাম, কমলা, তুমি জানো না তোমায় আমি কত ভালোবাসি। হৃদয়ে যদি দেখাবার হতো। সহসা চকিত হইয়া দেখি কমলার মুখ পাণ্ডু হইয়া গিয়াছে, তাহার সমস্ত শরীর থরথর করিয়া কাঁপিতেছে। সে সজোরে আমার বাহুপাশ হইতে আপনাকে মুক্ত করিয়া দুই হস্তে মুখ ঢাকিল। বুঝিলাম তাহার অত্যন্ত বেদনার উপর আঘাত দিয়াছি। কিন্তু কি সে? আমার ভালোবাসা কি কমলার বেদনার কারণ? সেদিন ঈশ্বর সাক্ষ্য করিয়া মনে মনে বলিলাম, তাই হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমা হইতে দূরে থাকিয়া যদি তুমি শান্তি পাও, আমি তাহাতে বাধা দিব না। স্বামীর অধিকার লইয়া কোনো দাবি করিব না। ইহাতে যদি আমার সমস্ত জীবন দারুণ যন্ত্রণায় দগ্ধ হইয়া যায়, তবুও আমি তাহা সহ্য করিব। এই সময় স্বদেশী আন্দোলন দেশে নবজীবন আনয়ন করিয়াছিল। আমার লক্ষ্যহীন কর্মহীন জীবনে আমি নূতন পথ দেখিলাম। কার্যস্রোতে আপনাকে ভাসাইয়া দিলাম। সেই কি মুক্তি, কি স্বাধীনতা! মনে মনে বলিলাম, ভগবান, তুমি আমায় মুক্তি দিয়াছ, ভালোই করিয়াছ। আমার যখন বিশেষ করিয়া কাহারো জন্য ভাবিবার নাই, তখন যেন জগতের জন্য ভাবিতে পারি। আমার ভালোবাসা যেন সমস্ত সংসারকে দিতে পারি। সৎকার্যে মন দিলে কাজের অভাব হয় না। প্রথমেই আমি বরিশালের দুর্ভিক্ষে অন্নক্লিষ্ট মৃতপ্রায় নরনারীর সাহায্যে অগ্রসর হইলাম। আমার ক্ষুদ্র ক্ষমতায় যতটুকু সাধ্য নিজে এবং ছোট বড় সকল লোকের নিকট হইতে চাঁদা তুলিয়া বুভুক্ষুদের জন্য খাদ্য সংগ্রহে মন দিলাম। এই সময় বহু স্বেচ্ছাসেবক এবং সহৃদয় দানশীল মহাপুরুষ আমাকে সাহায্য করিয়াছিলেন। বরিশাল হইতে ফিরিয়াই শুনিলাম, আমাদের জমিদারিতে জনকয়েক পাত্রী বেশধারী খ্রিস্টান প্রজাদের নিকট হইতে সমস্ত ধান্য ক্রয় করিয়া ফেলিতেছেন। বাড়িতে একদিনও বিশ্রাম না লইয়া জমিদারিতে উপস্থিত হইলাম। সে গ্রামের প্রজারা অধিকাংশই নিরক্ষর কৃষিজীবী। জটিল সংসারের কুটিল রহস্যের তাহারা কোনো খবরই রাখে না। একদিন সকালে আমাদের কাছারি বাড়িতে সমস্ত প্রজাদের আহ্বান করিয়া সরল ভাষায় পরিষ্কার রূপে সকল কথা বুঝাইয়া দিলাম। তখন স্বদেশী বক্তৃতার ধুম পল্লীগ্রামের আকাশ ছাইয়া ফেলিয়াছিল। জবরদস্ত পুলিশ কর্মচারী সুযোগ পাইয়া বহু লোককে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করিয়া চালান দিতেছিলেন। কাজেই ইহার কয়েকদিন পরে সহসা পুলিশ ইন্সপেক্টর আসিয়া আমাকেও রাজদ্রোহিতা প্রচারের অভিযোগে অভিযুক্ত করিলেন। সকল কথা বিস্তারিত বলিবার প্রয়োজন নাই, এই পর্যন্ত বলিলেই যথেষ্ট হইবে। বিচারে আমার ছয় মাস সশ্রম কারাবাসের আদেশ হইল। সাহেবের সহিত দেখা করিয়া বাবা আপোষে মোকদ্দমা মিটাইতে চাহিয়াছিলেন, আমি তাহাতে রাজি হই নাই। অবশেষে বিচার ফল প্রকাশ হইলে তিনি হাইকোর্টে আপিল করিলেন, তাহাতেও আমি যথেষ্ট আপত্তি প্রকাশ করিলাম। তিনি কোনো কথাই শুনিলেন। মোকদ্দমা হাইকোর্টে উঠিল। সেখানকার বিচারে পরিশ্রম বাদ দিয়া পূর্ব রায়ই বহাল রহি। যেদিন আত্মীয় বন্ধুগণের অশ্রু হাহাকারের মধ্য দিয়া ভয়ানক অপরাধে অপরাধীর দণ্ডভূমি সুদৃঢ় লৌহ কবাটযুক্ত জেলখানায় চলিলাম, সেদিন আদালত গৃহে শান্তি রক্ষা করা অসম্ভব দাঁড়াইয়াছে।
যেদিন জেলখানা হইতে বাহির হইলাম সেদিন আমায় মহাসমারোহে অসংখ্য লোক অভ্যর্থনা করিতে আসিয়াছিলেন। তাহাদের মধ্যে পনেরো আনাই যে স্কুল কলেজের ছাত্র তাহাতে অনুমানেরও আবশ্যক করে না। অনুকূল অগ্রসর হইয়া আমার গলায় এক ছড়া বেল ফুলের মালা পরাইয়া দিল। চারিদিক হইতে ফুল ও খই ছড়াইয়া ভক্তেরা আমার গৌরব বৃদ্ধি করিল। প্রণাম আলিঙ্গনের ধূম বাঁধিয়া গেল। গগনভেদী বন্দে মাতরম ধ্বনি শুনিতে শুনিতে শকটারোহণে বাটি ফিরিলাম। আমার ভক্তমণ্ডলী গাড়ির ঘোড়া খুলিয়া নিজেরা টানিতে চাহিয়াছিলেন, আমি কিন্তু তাহাতে রাজি হইলাম না। বাড়ি আসিলাম। বাবা তখন একটা মোকদ্দমার কাগজ খুঁজিতে ভয়ানক ব্যস্ত ছিলেন। আমাকে দেখিয়া মুখ ফিরাইয়া কাগজ খুঁজিতে লাগিলেন, বোধহয় অশ্রু গোপন করিলেন। বৃদ্ধ দেওয়ান বলিল, এই ছয় মাস রাত্রে সে বাবুকে ঘুমাইতে দেখে নাই, সমস্ত রাত ছাদে পায়চারি করিয়া বেড়াইতেন, পাছে আমায় উৎসাহ দেওয়া হয় তাই বোধ হয় এ গাম্ভীর্যের ভান। মা আমাকে দেখিয়াই কাঁদিয়া উঠিলেন। আমার গায়ে মাথায় হাত বুলাইয়া ছোট ছেলেটির মতো বুকের কাছে টানিয়া লইয়া চুপ করিয়া রহিলেন। সংসারে মাই শুধু অপরাধী সন্তানকে ক্ষমা করিতে পারেন। অনেকদিন পরে আবার শয়নকক্ষে প্রবেশ করিলাম। মনে করিয়াছিলাম কমলাকে দেখিতে পাইব, সে আমার দুরাশা। বেহারা ঘরে আলো দিয়া গেল, একখানা বই লইয়া পড়িতে চেষ্টা করিলাম, ভালো লাগিল না, রাখিয়া দিলাম। বারবার মনে হইতে লাগিল, পাশানি পাশানি। আমি সেই হৃদয়হীনার ধ্যানে দুর্ভেদ্য কারাগৃহে নিকৃষ্ট শয্যায় পড়িয়া স্বর্গলোকের স্বপ্ন দেখিয়াছি। হ্যাঁ, সেই পাষাণ প্রতিমারই ধ্যানে। সে তখন বোধহয় পরম নিশ্চিন্ত মনে সখীর সঙ্গে রহস্যালাপ করিয়া তাস খেলিয়া নোভেল পড়িয়া সময় কাটাইয়া দিয়াছে। শুনিয়াছে স্পর্শমণি পাথরকে সোনা করিতে পারে, কিন্তু আমার এই হৃদয় ভরা প্রেম, নিঃস্বার্থ আত্মত্যাগ, এই ২৬ বৎসরের রূপ যৌবন কিছুই সেই হৃদয়হীনা বালিকাকে সচেতন করিতে সক্ষম হইল না। কমলা, তুমি জানো না তোমায় কত ভালোবাসি, ভালোবাসি, তাই জোর করিয়া স্বামী গৌরব আদায় করিতে চাহি নাই। সমস্ত সংসারটা ধুলিমলিন জীর্ণ চিরখণ্ডের মতো আমার চোখে একান্ত অনাবশ্যক বলিয়া প্রতীয়মান হইল। নির্দিষ্ট সময়ে নিঃশব্দে দ্বার খুলিয়া পানের ডিবা হাতে কমলা পূর্বের মতোই গৃহে প্রবেশ করিল। চাহিয়া দেখিলাম কমলা কিছু কৃশ হইয়া গিয়াছে, তাহার স্বাভাবিক গৌরবর্ণে স্বাস্থ্যের রক্তিম আভায় ঈষৎ পাণ্ডুতা প্রকাশ পাইতেছিল, বোধ করি ইতিপূর্বে তাহার পীড়া হইয়া থাকিবে। আহা, সে সময় যদি আমি কাছে থাকিতাম! কমলাকে দেখিয়াই আমার বিদ্রোহী হৃদয় ছুটিয়া যাইতে চাহিল, কিন্তু আমার প্রতিজ্ঞা, আমার সম্মান জ্ঞান আমায় অবিচলিত রাখিয়াছিল। কমলার টেবিলের উপর পানির ডিবা রাখিয়া আমার পায়ের কাছে পড়িয়া প্রণাম করিয়া পদধূলি গ্রহণ করিল। আমি তাহার হাত ধরিয়া পাশে বসাইলাম, তাহার মাথাটি বুকের কাছে টানিয়া লইলাম। আজ কমলা তাহাতে বাধা দিল না, সে যেন একান্ত নির্ভরপূর্ণ চিত্তে আমার বুকে মাথা রাখিয়া চুপ করিয়া রহিল। তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল, আমার চক্ষুও শুষ্ক ছিল না। মনে হইল আজ আর যেন কোনো বাধা ব্যবধান নাই, সে যেন আজ একান্তভাবে আমারই। সহসা স্বপ্নাভিভূতের ন্যায় বলিলাম, কমলা,
জানো না তোমায় আমি কত ভালোবাসি বলিয়াই চকিতভাবে চুপ করিয়া গেলাম। কিন্তু আশ্চর্য, কমলা তাহাতে শিহরিয়া উঠিল না, আমার বাহুপাশ হইতে আপনাকে মুক্ত করিতে চেষ্টা করিল না, শুধু করুণ অশ্রুপূর্ণ চোখ দুইটি তুলিয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিল, আমি তোমার ভালোবাসার যোগ্য নই, তোমার গভীর হৃদয়ে সন্দেহ করিয়া তোমায় অসুখী করিয়াছি। বলিতে বলিতে আবার সে লুণ্ঠিত হইয়া পড়িল। অতি করুণ অশ্রুরুদ্ধ স্বরে সে বলিল, ঈশ্বর জানেন আমি নিজে কত কষ্ট পাইয়াছি, তোমায় অবিশ্বাস করিয়া তোমার স্নেহের সন্দিহান হইয়া আমার সমস্ত জীবন ক্ষয় হইয়া গিয়াছিল। জানিতাম না পুরুষের ভালোবাসা কত বিস্তৃত, আপনাকে লোকের খেলিবার পুতুল, বিলাসের উপাদান, শখের সামগ্রী মনে করিয়া শতবার ধিক্কার দিয়াছি, এই হেয় ঘৃণিত জীবন সহস্তে নষ্ট করিতে চাহিয়াছি। তুমি যখন অকপটে ভালোবাসা ব্যক্ত করিয়াছ তখন তোমায় ছলনাকারী প্রতারক মনে করিয়া মাটির সহিত মাটি হইয়া মিশিয়াছি, মনে করিয়াছি আর একদিন আর একজনকেও ঠিক এমনই করিয়া ওই কথা বলিয়াছ, ভালোবাসাকে আমি সংকীর্ণ পঙ্কিল পুষ্করিণী মনে করিয়াছিলাম, জানিতাম না তাহা মহাসমুদ্র, জানিতাম না তুমি কত মহৎ, তুমি আমার দেবতা। কমলা, সেই কমলা, সেই স্বল্পভাষিনী নিয়মচারিণী হৃদয়হীনা কমলা, আমি তাহাকে উঠাইয়া হৃদয়ে ধারণ করিলাম। আমার অশ্রুধারায় কমলার কেশরাশি আদ্র হইয়া গেল। ঈশ্বরের কৃপায় আজ পাষাণে প্রাণ সঞ্চারিত হইয়াছে, আমার সকল কষ্ট সকল পরিশ্রম সার্থক হইয়াছে। নমস্কার, নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।